হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি, এসে দাদা দেখছি যে দড়ি টাঙাচ্ছে, কারণ ছাদে জামা কাপড় মেলতে হয়, ওই জন্য এই দড়িটা না হনুমানে ছিঁড়ে ফেলেছিল, ওই জন্য এই দেখো দাদা এখন দড়িটা ভালো করে টাঙিয়ে দিচ্ছে। চলো আজকে কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আমি কিন্তু সকালবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে স্নান করে এসে দেখছি যে আমাদের গাছের থেকে আজকে আমড়া পাড়া হচ্ছে আর কি। পাশের বাড়ির একটা মামা আমড়া পেরে দিচ্ছিল, আর এই যে দেখো সবাই কিন্তু আমড়া কুড়োতে চলে এসছে। মানে আমাদের বাড়িতে আমড়া পাড়লে কি হয়, যে যে কটা কুড়িয়ে নিতে পারে তার সে কটা আমড়া। বেশ মজার ব্যাপার না বলো? এক গামলা হয়ে গেল তো হুনু, আর শুধু কুড়িয়েই না, রাস্তা দিয়ে যে যাচ্ছিল আমার মা কিন্তু সবাইকে ডেকে ডেকে আমড়া দিচ্ছিল। তারপরে এই যে দেখো বৌদি, এই যে কৃষ্ণা বৌদি কিন্তু মোমো নিয়ে এসছে আর কি। দাদা কালকে বাড়িতে এসছে, তো দাদাকে বলেছে যে অনেক মোমো নিয়ে আসতে, মোমো ফ্রাই, তো এই যে দাদা নিয়ে এসেছিল। আর আমাদেরকেও কিন্তু বৌদি এনে এক একটা করে দিচ্ছে। সত্যি বলতে মোমোটার টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। এটা অবশ্য কালকের মোমো, আজকে আমরা খাচ্ছি, আর শীতের দিন জন্যই কিন্তু ভালো আছে, না হলে গরমের দিন হলে কিন্তু ভালো থাকতো না। তারপরে দেখো এই যে চলে এসেছি ঘরে, তোমাদের তো বলেছিলাম যে দুই তিন দিন ধরে আমার ঘরটা মোটে গোছানো হচ্ছেই না। আর এই যে দেখতে পেলে তো একটা বিছানা চাদর তুললাম কম্বলের নিচের থেকে। কি বলো তো, রাতে এত ঠান্ডা লাগছিল যে এই বিছানা চাদরের উপর দিয়ে এই কালো রঙের কম্বলটা পেতে দিয়েছিলাম, দিয়ে আমি ঘুমিয়েছিলাম। এখন এই কম্বলটার তলার থেকে বিছানার চাদরটা তুলে নিলাম, তুলে এই যে আবার বিছানার চাদর, নতুন একটা বিছানার চাদর আর কি কম্বলের উপর দিয়ে পেতে নিচ্ছি। বিছানাটা ঠিকঠাক করছি, আর ঘর এখনও গোছাতে বাকি আছে। এই যে দেখো একটা ট্রাঙ্ক, এটা টেবিল না, ট্রাঙ্কের উপরে আমি সব কিছু রাখি, তো ওইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় না ঘরে একদম ভর্তি হয়ে গেছে। এখন আমি জামা কাপড় কেনার কথা বললেই আমার মা বলে যে ঘরে যেগুলো আছে আগে সেগুলো পরিষ্কার কর, আর আমার মা বলে যে যেখানে যাবি মানে শ্বশুরবাড়ি এই সব জিনিস নিয়ে যাবি, কারণ এত ঘর জঙ্গল হয়ে আছে কি বলবো। আর দেখো মোটামুটি আর কি গোছানো হয়েছে, এখনও ঝাড় দিতে হবে। দেখো গোছানো মোটামুটি হয়ে গেছে, যদিও অতটাও খাস লাগছে না দেখতে, তবুও দেখো তোমরা। আর এই যে বিকালবেলায় রাস্তা দিয়ে মুড়ি যাচ্ছিল, তো মা বললো যে মুড়ি ফুরিয়ে গেছে মুড়ি রাখ, তো এই যে দেখো চলে এসেছি মুড়ি নিতে। আর আমরা কিন্তু এই যে বেশিরভাগ বাড়িতে বাড়িতে বিক্রি করতে আসে এইখান দিয়েই মুড়ি রাখি, তো আমরা এখান থেকে 1.5 কিলো মতন মুড়ি নিলাম, কারণ আমাদের এই যে ঢপটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু 1.5 কিলো মুড়িই ধরে। তো আর আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।